হামাস এবং ইসরায়েল যুদ্ধ নতুনভাবে মোড় নিয়েছে। এতে ইরান এবং ইসরায়েল সরাসরি মুখোমুখি অবস্থান করছে। ইরানের শীর্ষ কমান্ডার মুসাভি হত্যায় ইসরায়েলের ভিতরে সাইবার হামলা করেছে একদল হ্যাকার গ্রুপ। ইসরায়েলে ইরান সাইবার হামলা করেছে সেটা বড় নয়, বরং ইসরায়েলের 4 মোসাদ এজেন্টকে ইরান হত্যা করেছে। এতে ইরানের উপর চরম ক্ষেপেছে ইসরায়েল। আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরান 10 জন এজেন্টকে গ্রেপ্তার করেছে যারা মোসাদের হয়ে কাজ করত। এর মধ্যে 4 জনকে ইরানের উত্তর পশ্চিম রাজ্যে ফাঁসি দেওয়া হয়। এদের মধ্যে 3 জন পুরুষ আর 1 জন নারী ছিল। এটা ইরানের পক্ষ থেকে প্রতিশোধ নাকি আগের থেকেই করা ছিল সেটা সম্পূর্ণ পরিষ্কার নয়। কিন্তু এরপরই ইরানের শীর্ষ কমান্ডার মুসাভিকে হত্যা করে ইসরায়েল। আমেরিকান সংবাদ মাধ্যম ফক্স নিউজের তথ্যানুযায়ী সিরিয়ার দামেস্ক এয়ারপোর্টে বিমান হামলা করে ইসরায়েল, যাতে 11 জন সিনিয়র অফিসার এবং ইরানের 1 জন শীর্ষ কমান্ডার নিহত হয়। ইরান এখন পর্যন্ত নিহত কারোর পরিচয় পরিষ্কার করেনি। সিরিয়ান মিডিয়ার খবরে বলা হয়েছে, ইসরায়েল এই অঞ্চলকে টার্গেট করে ইরানের নেটওয়ার্ককে ধ্বংস করতে চায়, যে নেটওয়ার্ক সিরিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছে ইরান। সিরিয়া থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল আসছে ইসরায়েলের দিকে। মিসাইলগুলো সিরিয়ার গোলান মালভূমির যে অঞ্চল ইসরায়েল দখলে রেখেছে সেখানেই আঘাত হেনেছে। এরপর আবার গোলান মালভূমিতে ড্রোন হামলা করছে ইরান। অন্যদিকে উত্তর ইসরায়েলে মিসাইল দিয়ে হামলা করছে হিজবুল্লাহ। একই সাথে উত্তর ইসরায়েলে সিরিয়ার দিকে ইসরায়েলের সৈন্যরা ব্যাপক আতঙ্কে আছে। এই আতঙ্কে ইসরায়েলের সেনা সংখ্যা আরও বেশি বাড়ানো হয়েছে। সাধারণ নাগরিককে ইসরায়েল বাহিনীতে যোগ দেওয়ার জন্য জোর করছে সরকার, কিন্তু হামাসের ভয়ে নাকচ করছে সাধারণ নাগরিক। 18 বছর বয়সী টাল মিটনিক নামের নাগরিক যুদ্ধে যেতে অস্বীকৃতি করায় 1 মাসের জেল দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইয়েমেনকে ঠেকাতে আমেরিকান জোট ব্যর্থ হচ্ছে। ইয়েমেন ইসরায়েলের শিপিং ব্যবসায় এতটাই ক্ষতি করেছে, ইসরায়েলের ইলাত শহরের বেশিরভাগ ব্যবসায়ী এখন দেউলিয়া। ইসরায়েলের ওই অঞ্চলে বেকারত্ব বাড়ছে। এই অঞ্চলে অর্থনীতি রিসোর্ট এবং শিপিং ব্যবসায় চলে, আর ইলাত শহরের অর্থনীতি এখন পর্যন্ত 80% নেমে গিয়েছে। প্রিয় দর্শক, গাজায় হামলা করে ইসরায়েল কতটা পস্তাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।